শেখ হাসিনা বলেছিল প্রত্যেক বছর সম্পদের হিসাব দিবে, এমন হিসাবই দিয়েছে যে তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে হেলিকপ্টারে ভেঙে গিয়েছে। মন্ত্রী, সাবেক মন্ত্রী একজনের তো 360টা বাড়ি, কি এইভাবে কিভাবে এত লুণ্ঠন তারা করলো? আমরা কোথায় ছিলাম? এই দেশের 17 কোটি মানুষ কি করেছে? 360টা শুধু লন্ডনে, তারপর দুবাই, আমেরিকা, সব জায়গায় আছে। ইয়েতে আল জাজিরাতে দেখলাম খুব প্রাউডলি বলে পেন্ট হাউস আছে, এটা আছে, ওইটা আছে। এদের যে কি বলবো, এই যে দুঃশাসন, লুটপাট, এগুলো যে বলেছে, আবার কত কথা বলে, বলেছে যে আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা নাকি পালায় না, কোথায় গেল এখন তাদের সেই বাগার অঙ্গন? যাই হোক, অত্যন্ত দুঃখের বিষয় যে তারা যাওয়ার আগে এই দেশটাকে ধ্বংস করে গিয়েছে। যাই হোক, আমরা আমাদের দলের পক্ষ থেকে যে 31 দফা দিয়েছি, এর মধ্যে থেকে 6টি দফা বর্তমান সরকার গ্রহণ করেছে, 6টি কমিশন করেছে। এই কমিশনগুলোর মাধ্যমে তারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার আনতে পারবেন বলে আমরা আশা করি, তবে দীর্ঘ সময় নেবেন না। এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের, এই কথাটা বোধহয় ভুলেই যান। একবার নরম গদি হলে, সোফায় বসলে, গাড়িতে পতাকা উঠলে আর এটা ছাড়তে ইচ্ছা করে না, এটা স্বাভাবিক কথা বাংলাদেশের সাধারণ মানুষের। তো এই মোহমুক্তি আপনাদের হোক, এটাই কামনা করি। এবং এই বছরের বছর 10-20 বছর সংস্কারে লাগাবেন না, অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেয়।